যে দুইটি কুলে হরে নদী তুমি আমার মুখের জোয়ারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এইমাত্র স্ক্রিনের মধ্যে যে টিকটক ভিডিওটা দেখতে পারলেন, তো এই ভিডিওটা আপনি চাইলে আপনার নিজের ভিডিও দিয়ে যে কোনো সেলিব্রিটির পিক ব্যবহার করে এরকম ভিডিও আপনি তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকেই। সো কীভাবে তৈরি করবেন সেইটাই দেখাবো আজকের ভিডিওতে, কেননা এই ভিডিওগুলো কিন্তু সবসময় প্রায় টিকটকের ফর ইউ পেজে দেখা যায়। তো আপনি কিভাবে তৈরি করবেন চলুন মোবাইল স্ক্রিনে সেইটাই দেখিয়ে দেই। সো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এরকম ভিডিও এডিট করার জন্য প্রথমত আপনার ফোন থেকে টিকটক অ্যাপস ওপেন করতে হবে। তো অবশ্যই গাইস, আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপস ওপেন করবেন। টিকটক অ্যাপস ওপেন করার পর আপনি টিকটকের সার্চ বার দেখতে পারবেন, এই যে এই টিকটকের সার্চ অপশনে ক্লিক করবেন। এবার আপনাকে সার্চ করতে হবে টিকটকের সার্চ বারে এই যে ফেস ফিউশন এফেক্ট। সো এই যে ফেস ফিউশন এফেক্ট লিখে কি করবেন, আপনার ফোন থেকে টিকটকের সার্চ বারে সার্চ করবেন। ফেস ফিউশন এফেক্ট লিখে সার্চ করার পর এই যে নিচের দিকে এফেক্ট অপশনে আপনি ওই এফেক্ট দেখতে পারবেন, ফেস ফিউশন এফেক্টটা আপনি দেখতে পারবেন এই যে। তো এখন আপনি কি করবেন, এই এফেক্টের ওপর ক্লিক করে দিবেন। এই এফেক্টের ওপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও এখান থেকে দেখতে পারবেন, ওই এফেক্টের ভিডিও। সো যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করে ওই ভিডিওতে যে ট্রেন্ডিং মিউজিক অ্যাড করা থাকবে, সো ওই মিউজিকটা কি করে নিতে হবে, আপনার টিকটক আইডির ফেভারিটে অ্যাড করে নিতে হবে। সো এর জন্য আপনি কী করবেন, এই যে নিচের মিউজিক অপশনে ক্লিক করবেন, একটু ফেভারিট অপশনে ক্লিক করে মিউজিকটা আপনার ফেভারিটে অ্যাড করে নেবেন। সো এরপরই আপনার ফোন থেকে ব্যাগে চলে আসবেন, আসার পর এই যে এই ইন্টারফেসে আসবেন এবং ইউজ দিস এফেক্ট নামের একটা লেখা দেখতে পারবেন, এই লেখার ওপর কী করবেন, আপনি ক্লিক করে দিবেন। তো এই লেখার ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনাকে কী করতে হবে, এই যে এফেক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপরই এই যে এখান থেকে আপনি প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনি যেই সেলিব্রিটির পিক দিয়ে ওই রকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওই সেলিব্রিটির পিক আপনি কি করবেন, আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। এভরিওয়ান অবশ্যই আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। এরপরই নিচের দিকে এই যে ভিডিও শ্যুট অপশন দেখতে পারবেন, সো শ্যুট অপশনে ক্লিক করে দিবেন। তো এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু মাত্র এক ক্লিকেই শ্যুট হয়ে গেল। দেখেন শাকিব খানের ফটো দিয়ে, এই যে আমার ফটো দিয়ে, এই যে এরকম ভিডিও মাত্র এক ক্লিকেই কিন্তু এডিটিং হয়ে গেল। ভিডিও শ্যুট শেষ হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন উপরের দিকে অ্যাড সাউন্ডের একটা অপশন দেখতে পারবেন, অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবেন এবং ফেভারিট অপশনে ক্লিক করে প্রথমেই যে মিউজিকটা ফেভারিটে অ্যাড করেছেন ওইটা সিলেক্ট করে নিচের দিকে ভলিউম অপশনে ক্লিক করবেন এবং অরিজিনাল সাউন্ড এটা কমিয়ে দিয়ে অ্যাড সাউন্ড এটা কি করবেন বাড়িয়ে দিবেন। দিয়ে ডান অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে তো ভিডিওটা কি করবেন, আপনি আপনার ফোন থেকে টিকটকে আপলোড করে দিবেন। গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।